ভগবান শ্রীরামচন্দ্র যে ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন, সেই ইক্ষ্বাকু বংশীয় এক রাজার নাম ছিল মহাবীষ। বহু যাগযজ্ঞ করে মহাবীষ স্বর্গে গিয়েছিলেন। স্বর্গে দেবী গঙ্গার সঙ্গে অশালীন ব্যবহারের কারণে তিনি দেবতাদের দ্বারা অভিশপ্ত হন। ব্রহ্মা তাকে মর্ত্যলোকে জন্মগ্রহণের অভিশাপ দিয়েছিলেন। রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার কাহিনী আপনারা সকলে জানেন। তাদের পুত্রের নাম ছিল ভরত। ভরতের এক বংশধরের নাম ছিল হস্তি, যিনি হস্তিনাপুর নগর স্থাপন করেছিলেন। হস্তির বংশধরের নাম ছিল কুরু, যার নামে তার রাজত্বের নামকরণ হয়েছিল কুরু জঙ্গল দেশ, এবং তিনি যেখানে তপস্যা করেছিলেন তার নাম হয় কুরুক্ষেত্র। রাজা কুরুর একজন বংশধর ছিলেন প্রতীপ। রাজা মহাবীষ সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রহ্মার অভিশাপের কারণে মর্ত্যলোকে তিনি রাজা প্রতীপের পুত্র হয়ে জন্ম নেবেন। ওদিকে মা গঙ্গাও মহাবীষকে দেখে তার প্রেমে পড়েছিলেন। তিনি রাজা মহাবীষের কথা ভাবতে ভাবতে মর্তে ফিরছেন, এমন সময় মা গঙ্গার সঙ্গে দেখা হয়েছিল অষ্টবসু। অষ্টবসু মা গঙ্গাকে জানালো বশিষ্ঠ তাদের মানব জন্ম নেওয়ার অভিশাপ দিয়েছেন। মা গঙ্গা তাদের কাছে এই অভিশাপের কারণ জানতে চাইলেন। তখন অষ্টবসুরা বললেন যে তারা সুমেরু পর্বতের পার্শ্ববর্তী বশিষ্ঠের তপবনে বিহার করতে এসেছিলেন। বশিষ্ঠের কামধনু নন্দিনীকে দেখে দু নামে এক বসুর পত্নী তার স্বামীকে বললেন যে আমার সখী রাজকন্যা জিতবতীকে এই ধেনু উপহার দিতে চাই। পত্নীর অনুরোধে দু নামে সেই বসু নন্দিনীকে হরণ করেছিলেন। বশিষ্ঠ আশ্রমে এসে দেখলেন নন্দিনী নেই। তখন তিনি রেগে গিয়ে অভিশাপ দিলেন গোমাতাকে, যে নিয়ে গিয়েছে সে মানুষ হয়ে জন্মাবে। পরে অষ্টবসুর অনেক অনুনয় বিনয়ে বশিষ্ঠ বললেন তোমরা সকলে এক বছর পর সাপ মুক্তি পাবে। কিন্তু দু নামে সেই বসু তার নিজের কর্মের কারণে দীর্ঘকাল মনুষ্যলোকে বাস করবে। এরপর অষ্টবসু মা গঙ্গাকে অনুরোধ করলেন যে আপনি আমাদের জন্মদাত্রী মাতা হন, জন্মের পরেই আপনি আমাদের জলে ফেলে দেবেন যাতে আমরা শীঘ্রই নিষ্কৃতি পাই। গঙ্গা বললেন তাই করব, কিন্তু এক পুত্র যেন জীবিত থাকে। তখন বসুগণ তাতে রাজি হলেন। তারা বলল একটি পুত্র জীবিত থাকবে, সেই পুত্র বলবান হবে বটে কিন্তু তার সন্তান হবে না। একদিন রাজা প্রতীপ গঙ্গা তীরে বসে জপ করছিলেন, এমন সময় মনোহর নারী রূপ ধারণ করে গঙ্গা জল থেকে উঠে এসে প্রতীপের দক্ষিণ উরুতে বসলেন। রাজা বললেন কল্যাণী তুমি কি চাও? গঙ্গা বললেন কুরুশ্রেষ্ঠ আমি তোমাকে চাই। রাজা বললেন পরস্ত্রী এবং অসবর্ণা আমার অগম্যা। গঙ্গা বললেন আমি দেবকন্যা, অগম্যা নই। রাজা তখন বললেন তুমি আমার বাম উরুতে না বসে দক্ষিণ উরুতে বসেছ, যেখানে পুত্রকন্যা এবং পুত্রবধূ স্থান, তুমি আমার পুত্রবধূ হও। গঙ্গা বললেন তাই হব, কিন্তু আমার কোনো কার্যে আপনার পুত্র আপত্তি করতে পারবেন না। রাজা প্রতীপ তাতে রাজি হলেন। এরপর রাজা প্রতীপ এবং তার স্ত্রীর এক সুন্দর সন্তান জন্ম নিল। সেই সন্তানের নাম ছিল শান্তনু। শান্তনু যৌবন লাভ করলে রাজা প্রতীপ তাকে রাজ্যাভিষিক্ত করে বনে প্রস্থান করলেন। বনে প্রস্থানের আগে রাজা প্রতীপ শান্তনুকে মা গঙ্গাকে দেওয়া তার প্রতিশ্রুতির কথা জানিয়ে গেলেন। একদিন শান্তনু গঙ্গার তীরে এক পরমা সুন্দরী নারীকে দেখে মুগ্ধ হলেন। তিনি তাকে বিবাহের প্রস্তাব দিলেন। সেই নারী ছিলেন মা গঙ্গা। মা গঙ্গা রাজা শান্তনুকে বললেন আমি তোমার মহিষী হব, কিন্তু শুভ অশুভ আমি যাই কার্য করি তুমি কোনো বারণ বা ভৎসনা করতে পারবে না, তাহলে আমি তোমায় ত্যাগ করব। শান্তনু তাতেই রাজি হয়েছিলেন। এরপর শান্তনু এবং মা গঙ্গার আট পুত্র সন্তান জন্ম নিয়েছিল। জন্মের সাথে সাথেই মা গঙ্গা প্রতিটি সন্তানকে
জলে নিক্ষেপ করতেন। প্রতিশ্রুতির কারণে শান্তনু অসন্তুষ্ট হলেও মা গঙ্গাকে কিছুই বলতেন না। অষ্টম পুত্র জন্মের পর মা গঙ্গা যখন তাকে জলে ভাসিয়ে দিতে গেলেন, তখন শান্তনু তাকে এই কার্যে বাধা দিলেন। তখন মা গঙ্গা বললেন, তুমি পুত্র চাও, অতএব এই পুত্রকে আমি বধ করব না, কিন্তু তোমার কাছে থাকা আমার শেষ হল। গঙ্গা তখন নিজের প্রকৃত পরিচয় দিলেন এবং বসুদের অভিশাপের কথা তাকে জানালেন। মা গঙ্গা এবং শান্তনুর সেই অষ্টম পুত্রের নাম ছিল দেবব্রত, যিনি পরবর্তীকালে ভীষ্ম নামে পরিচিত হয়েছিলেন।